হ্যাঁ, আজকে একটা ছবি আঁকবো, যেটা হচ্ছে এইরকম, যে এইরকম একটা মহিলা, তার মাথার মধ্যে এরকম একটু একটু ইয়ে আছে এরকম, এইরকম করে এরকম করে এরকম একটা চেহারা, এই মহিলাটার চেহারা বানাবো। আচ্ছা, তারপরে এইখান থেকে আর একটা ইয়ে করে গলা দিলাম, হ্যাঁ গলা না, গলা এইখান থেকে, হ্যাঁ আচ্ছা গলাটা এখান থেকে, আর এইখান থেকে এতে দিলাম একটা ইয়া। আচ্ছা, আর তারপরে দেব এইখান থেকে গিয়ে, এখান থেকে একটা গলা হবে, তারপরে এই যে এরম করে একটু ওড়না মতো হবে, তারপর এরম করে গিয়ে এরম এরম একটা মহিলা। হ্যাঁ, এই যে মহিলাটা, আচ্ছা মহিলাটা কি করবে সেটাই আমাদেরকে কাজ। এই তারপরে গিয়ে এইখান থেকে গিয়ে এই জায়গাটা গেলাম, হ্যাঁ এই যা একটা মহিলা, একটা মহিলা। আচ্ছা, তারপরে গিয়ে এইখানে গিয়ে এই যে হাতটা, এই যে হাতের হাতের আঙ্গুল, এই আঙ্গুলগুলো। হ্যাঁ, আচ্ছা এইবারে আসল যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আসল যে জিনিসটা সেটা হচ্ছে এইবারে এইখান থেকে, এখান থেকে গিয়ে এইখানে এই যা একটা চুলস্কো খসকো একটা আরেকটি মহিলা, এই যা এরকম করে গিয়ে এরকম করে, তার মাথাটা একটুখানি হেলে আচ্ছা এই যা এইভাবে ছিঁড়ে দিলাম, তারপরে এইখান থেকে গিয়ে এরম করে গিয়ে এইরকম করে কপাল এখানে গিয়ে এরম করে গিয়ে, হ্যাঁ এই এদিকে এদিকে এরকম করে দিলাম। এইপরে এইখান থেকে গিয়ে আরেকটু করে এরম এরম করে এরম, এই হ্যাঁ এইবারে একটু কান দিয়ে দিই, এই তারপরে গিয়ে এই আরেকটা মহিলা। এই মহিলাটা কি করছে? এই মহিলাটার হচ্ছে ওনার কিছু হচ্ছে, এইখান থেকে এই আমার এর করে দিলাম। আচ্ছা, এইখানে এই দিক দিয়ে একটা চুল এরম আসবে, চুল এসে ফের এইদিকে গিয়ে এই এই হাতটা, তারপরে গিয়ে এইখান দিয়ে গিয়ে এরম একটা হাত আসবে, এই যা তারপরে এইখানে গিয়ে এরম একটা হাত, এই এরম করে, ফের এইখানে একটা আঙ্গুল দিই, এই আঙ্গুল দিলাম, এখানে আরেকটা আঙ্গুল দিলাম, এখানে আরেকটা আঙ্গুল দিলাম, ওখানে আরেকটা আঙ্গুল দিলাম, তারপর এরম করে দিয়ে এরম করে দিয়ে এই এই হাত হয়ে গেল, হাত হয়ে গেল। আচ্ছা, তারপরে এইখানটায় এরম একটু নিয়ে দিন, এইটা নিয়ে এইটা একটা কি ওড়না, ওড়না। আচ্ছা, ঠিক এই জায়গাটায় আবার আর একটা, ঠিক এই জায়গাটায় আর একটা ওড়নার, এই যা এরম করে গিয়ে ফের এইরম করে গিয়ে এরম 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 এই। আচ্ছা, এই যো মহিলাটা, মহিলাটা আমার বোনও হতে পারে, আমার মেয়েও হতে পারে, বা আমার মাও হতে পারে, এইরকম। এই এখন এইখান থেকে নিয়ে গিয়ে, না একটু আসে নিচে সুখে, এই এখান থেকে গিয়ে এইরকম করে গিয়ে ঠিক আবার এই জায়গাটা গিয়ে ওখানে একটা আঙ্গুল এরম করে এখান থেকে ধরিয়ে দেবো, এই আঙ্গুল ফের এইরকম করে গিয়ে এই মুঠোটা, এই মুঠোটা এইরকম এরকম এরকম একটা আঙ্গুল, আর একটা আঙ্গুল এদিকে থাকবে, এইরকম হয়ে গেল, এরম হয়ে এই 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 আর একটা হাত হয়ে গেল, আর এইখান দিয়ে আর একটা
এই রকম এই যে ব্লাউ ইয়ে এই হলো হাত ধরে রয়েছে একটা আঙ্গুল দিয়ে আঙ্গুলের হাত ধরেছে এই আচ্ছা তারপরে এই যে পেটি এইখান দিয়ে যে ব্লাউজটা যে গেছে একটু এই এই না কি ওন্নাটা এই এত এটা মুছে দিতে হবে একটু নিয়ে পরে একটা ঠিক করে নেব আচ্ছা এই হলো গিয়া আমাদের ইয়েটা কাচের হাতটা আচ্ছা এই দিক দিয়ে আবার একটা আসবে এই রকম করে গিয়ে এই দিক থেকে একটা পা এই যে পাটা এইরকম করে গিয়ে এইরকম করে গিয়ে এইরকম করে গিয়ে এই যে পাটা পাটা দেখি দেখতেও যাতে না খারাপ লাগে যে পাটা এই পায়ের পা পা আচ্ছা এইখানে যে একটা সালোয়ার পরে আছে ঠিক এইভাবে হবে এই এই সালোয়ার আচ্ছা এই হলো আমাদের একটা জায়গা আচ্ছা আর একটা হবে ঠিক এইখান থেকে আরেকটা পা আসবে আরেকটা পা এসে ঠিক এইভাবে গিয়ে এইটা আঙ্গুল ছোট আঙ্গুল তারপরে একটু বড় 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 এই বুড়ো আঙ্গুলটা বুড়ো আঙ্গুলটা হয়ে এইরকম করে এরকম করে এই যো এই যা এরকম এইরকম করে নিলাম তারপরে এই যা সালোয়ারটা তারপরে এরকম করে গিয়ে এইরকম করে গিয়ে এই সালোয়ারের অংশটা এই আচ্ছা তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে মুন্নাটা এতদূর পর্যন্ত আসবে এখানে এই যে আচ্ছা তারপরে যে সালোয়ারটা যেখানে আছে সেখান থেকে গিয়ে এই যে এইখান থেকে গিয়ে এই কামিজটা দিয়ে একটুখানি মানে মেয়েরা বসার সময় একটু সুবিধা মতো মানে নিজের ইজ্জত আবরুটাকে ঠিক রেখে বসে আর কি তাই আচ্ছা এই যেটা ঠিক এখানে নিয়ে এরম করে আচ্ছা এই যে কামিজটা ফেরাবার এখান থেকে গিয়ে এরম করে একটু ঢেকে করে এই হচ্ছে আমার ছবি এই যে এখানে হলো একটা মহিলা এই যে এটা তো দেখাই যাচ্ছে এরকম একটা মহিলার চেহারা এইখানে একটা এই যে এই যে তারপর এখান থেকে গলাটা একটা দূর হবে এই যে গলাটা যে গলা আচ্ছা এইখানে ওই যে ইয়া কামিজটা আর এইখানে হাতটা এই যে হাতটা এই যে মাথার চুল কি করছে এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে কি করছে আচ্ছা তারপরে এইখানে দিলাম চোখ এই যে একটা চোখ যেমন করে আমাদের দিকে তাকিয়ে আছে এমন করে আঁকতে হবে নাকি মাটির দিকে তাকিয়ে আছে মাটির দিকে তাকিয়েই করে দেবো মাটির দিকে তাকিয়ে আছে আচ্ছা তারপর এইখান থেকে হবে নাক হ্যাঁ নাক এই যে এই যে হবে মুখ এই যে মুখ এই হলো একজনের চেহারা আরেকজনের চেহারা হচ্ছে হ্যাঁ এই রকম করে এখান থেকে একটু কান দেখা যাবে একটু কান এই হলো আচ্ছা তারপরে এই যে চুল আচ্ছা তারপরে হলো এখান থেকে একটু গালটা একটু এইরকম তারপরে এই যে ওখানে ভুরু দিলাম ভুরু এই যে একটু ভুরু এই যে একটু নাক না এই যে তাকিয়ে আছে এই চুলের দিকে এইভাবে এইভাবে দিয়ে পরে চুলের দিকে তাকানো হয়ে যাবে এই যে এই তারপরে এখানে হবে এই রকম করে এই যে মুখ একটু এইরকম করে এরকম করে দেখছে আর কি এই হচ্ছে কান তো এই চুল এ করছে মহিলাটার চুল করছে আচ্ছা এই দিক দিয়ে আর একটা কাজ বাকি রয়ে গেছে
এটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে এই ওড়নাটা এইভাবে করে আসবে। আচ্ছা এখানে একটু নি বাড়িয়ে দিই, এইখান থেকে দিই। হ্যাঁ আচ্ছা এখানে এখানে হচ্ছে এই মোটামুটি আমার ড্রয়িং হলো। এখন এটাকে আমরা আঁকবো। হ্যাঁ কীভাবে আঁকবো এটা এখন লক্ষণীয়। এই চোল টোল হয়ে গেল, এই আছে আমাদের আপাতত ড্রয়িং হয়েছে আর কি। এবারে আমরা রঙের মধ্যে আসলাম। এবারে একটু রং করি, রং করবো এই যে চেহারাটা বানা যাবে। হ্যাঁ এদিক দিয়ে চেহারাটা আগে ঠিক করে নিই, এই এখান থেকে নিয়ে এখান থেকে এখান থেকে নিয়ে। এই হচ্ছে চেহারাটা। আর চেহারাটার মধ্যে যে কালার পরে এখানে আমরা আস্তে আস্তে আরও জিনিস করব, কাজ করব। এই যা চেহারাটা আলা, এটা দুজনের চেহারা দুই রকম কালার হবে, আর একজনেরটা একটুখানি একটুখানি ইয়ে দিব, পরিবর্তন করব, একটুখানি কালার অন্যরকম হবে। আরেকজনের চেহারাটা হচ্ছে ও ওখানে হাতটা দেওয়ারটি হলো না, এই যা আরেকজনের চেহারা এইরকম হবে, এটা একটুখানি। আর একটু রঙ মিশাতে হবে, সেটা হচ্ছে গিয়ে একটু আমি সাদা মিশাবো, তাহলে গিয়ে ওই কালারটা গিয়ে এসে দাঁড়াবে। হ্যাঁ এই যা একটা, পরে আবার এটাকে আমি ঠিক করব। কান এই যা এই যা একটুখানি এইরকম হলো। আচ্ছা এদিকে আর একটুখানি হবে, সেটা হচ্ছে এই যে বুকের এই জায়গাটার থেকে একটু ওড়না যেখানে আছে এই যে ওটা একটু দেখি এই যে হলো। আচ্ছা তারপরে কি আরেকটা জায়গায় হবে একটুখানি, এবারে যেটা হবে সেটা হচ্ছে কি একটুখানি এই হাতগুলো, এই হাত দিলাম, এই যে হাত, এই যে হয়তো আঙুল, এই যে আঙুল, এই যে আঙুল, এই যে আঙুল, এখন একটা এত কঠিন না, এখন মোটামুটি ইয়ে করা হয়ে যাচ্ছে ওই। আচ্ছা ওটা আমি পড়ে দেবো। এখানে আর একটা হাত আছে, সে হাতটা এইভাবে আসবে। এই যা এখান থেকে মোটামুটো একটু থাকবে। এই যা একটা আঙ্গুল এখানে, আর এইখানে এই একটা আঙ্গুল ধরেছে আর কি। এইভাবে এ হলো। আচ্ছা তারপরে হবে এখানে গিয়ে একটা পা, এই যে পাটা তো করতেই হবে, না তো উপায় নেই। এই যে এই যে ছোটো আঙ্গুল, একটু বড় আঙ্গুল, বড় আঙ্গুলটা। আচ্ছা তারপরে এইখান থেকে গিয়ে এইখান করে গিয়ে এই, আবার পরে আমি একটু ঠিক করে নেবো, এটা একটু বেশি হয়ে গেছে, যা এইখানটা ঠিক করে দিলাম। যত কাছে আসছে জিনিসটা ততটা তুলনামূলকভাবে বড় হচ্ছে, এটা লক্ষণীয় ব্যাপার। আচ্ছা তারপরে এইখানে হচ্ছে এই পাটা, এই যে আমরা যেইভাবে দেখি এই যে
পরে আমি আঙ্গুলগুলো সব ঠিক করে দেবো। আচ্ছা এই হচ্ছে কি, আচ্ছা তারপরে করব কি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মেয়েটার পায়জামাটা আগে করে ফেলি, যেটা আমার কাছাকাছি রং আছে হাতের কাছে সেটা করে ফেলি আগে। সেটা হচ্ছে এই যে পায়জামাটা, পায়জামা আপনাকে সালোয়ার বলে না? হ্যাঁ সালোয়ার, মেয়েদের কাপড়ের কথা তো আমার তো একদম, আমার ঘরে সালোয়ার পরার মানুষ নেই যেন আমি জানিও না, কারণ হচ্ছে আমার ঘরে শাড়ি পরা মানুষ। আচ্ছা ফের এই যেটা একটু নিয়ে দেখা যাবে, এইখান থেকে গিয়ে এইখান থেকে গিয়ে ঠিক এই যে এইখান থেকে এটা। আচ্ছা আচ্ছা ফের আরো যাবে, যেটা হবে সেটা হচ্ছে এইদিকে এইদিকে এই এইখান থেকে এই হলো গিয়ে আচ্ছা আবার এখন হবে, এখন যেটা করবো সেটা হচ্ছে ওই হাতটা যেটা বাকি রয়ে গেছিল সে হাতটা করে নিই, এই তো এই হাতটা, এই হাতটা বাকি ছিল। আমি কালারটা পরে অ্যাডজাস্ট করে নেবো। কাজের এক একটা সিস্টেম আছে, সেটা আর কি ফলো করে করা হচ্ছে। এটা কাগজের উপরে অ্যাক্রিলিক কালার দিয়ে করছি, হ্যাঁ অ্যাক্রিলিক কালার, এটা খুবই সহজে কাজ করা যায়। এই যে আঙুলটা ঠিক এইভাবে একটা আঙুল আসছে, হ্যাঁ তারপর এদিক দিয়ে গিয়ে এই একটা আঙুল, হ্যাঁ আর আর এই বুড়ো আঙুল দিয়ে এখান থেকে ধরছে আর কি, এইভাবে কাজটা এভাবে রাখা এ আর এ করছে আর কি। এই হলো, হ্যাঁ এখন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটু ইয়ে করি, পজ দিই একটু নিই ফেরাবার। হ্যাঁ এখন যেটা করছি সেটা হচ্ছে এই যো এইখান থেকে নিয়ে এই যো, হ্যাঁ এই যো, আচ্ছা এইখান থেকে নিয়ে এইখান থেকে এই এটা এই পরে এই এটা কামিজটা হলো। আচ্ছা তারপরে এইখানে যে টুনি থাকবে সেটা হচ্ছে এই যো এই যো আচ্ছা এইখানে আবার এই একটা জায়গায় একটা জায়গায় আছে, এটা টুনি করি
এটা হবে ঠিক এইখান দিয়ে এই এই যে ওড়নাটা সাত আটটা রয়ে গেল। আমি চিন্তা করছি ওড়নাটা কি কি রঙের দেবো, গ্রিন রঙেরই দেই, গ্রিন রঙের দেবো। হ্যাঁ ঠিক আছে, ওড়নাটা গ্রিন রঙেরই দেবো। আচ্ছা তারপরে এদিক দিয়ে কিছুটা এই যে এই ওড়না এখান থেকে নেমে এসছে এখানে পর্যন্ত, এই যে এরকম থাকবে। তারপরে ফের আবার এইখানে একটু নিয়ে হবে, ঠিক আছে এইখান থেকে এখান থেকে এই যেখানে বসেছে ইয়া। আচ্ছা এখানে আবার আমি একটু ইয়ে দেবো, শেড শুট দেবো আর কি, যেগুলো হচ্ছে এই যে এখান থেকে আসবে এই কালারগুলো, যেমন একটা একটা একটু একটা এই যে একটু এদিকে বেশি ডিপ হবে ছাওয়ার দিক, তো আরো আমাকে অনেক কিছু করতে হবে। এই কালারটা এতটা ফিনিশিং ভাবে হবে না, এইরকম একটু রাফ রাফ হবে কাজগুলো। অতটা এটা যেটা অন্য সাধারণত কাজ হয়। এটা বেশি হলে হয়তো 40 মিনিটের মতো লাগবে এই কাজটা করতে, বেশি হলে। ওখান থেকে এই যেটা একটু বাকি ছিল এটা সুন্দর লাল হবে, এটা একটু প্রথমে একটু আমি ইয়ে দিলাম, পরে এটা সুন্দর লাল হবে, আরো আরো সুন্দর লাল হবে। আচ্ছা এই হলো ইয়া। আচ্ছা এরপরে গিয়ে আমি ব্লাউজটা কী দিই চিন্তা করছি, গ্রিনে দিই, লাইট গ্রিন দিই, লাইট গ্রিন দিই, এই যাটা লাইট গ্রিন দিলাম, তার মধ্যে একটু ডিপ গ্রিনের শেড আসবে পরে। যা কিছু হচ্ছে সব আপনাদের সামনে হচ্ছে, মহিলাটা ভালোভাবে উঁচিয়ে বসেছে সুন্দর করে, যেভাবে আমাকে দিতে হবে সেইভাবে দিতে পরে আবার চুল দেবো পরে। হলো গ্রিন দিয়ে করলাম। আচ্ছা আরেক ওই যে আরেকজন বসে আছেন, ওনারটা কি করবো,
হ্যাঁ, ওনারও তো একটা সুন্দর করে কোনো একটা কিছু করতে হবে। ওনারটা কামিজটা দিয়ে দিই হলদে, এই কামিজটা হবে ওনার হলদে। এই যে এখান থেকে দিলাম কামিজটা, এই যে দরকার হলে কামিজের উপরে আর একটু কাজ করে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা, এই হলো ওনার ইয়েটা। হ্যাঁ, আচ্ছা, ওনার এবারে ইয়েটা কি দেওয়া যায়, এবারে ওনার ওড়নাটা, ওড়নাটা কি দেওয়া যায়। হ্যাঁ, এই একটা নতুন কালার আছে আমার কাছে, সেটা ঠিক মেরুন না আবার ব্রাউনও না, একটা কালার আছে খুব সুন্দর কালার, এটা এইটা দিই মতি। তার সঙ্গে একটু কিছু মিক্স করবো, হ্যাঁ একটু সাদা একটু মিক্স করে দিই, না এটা সাদা না, হ্যাঁ সাদা মিক্স করে দিচ্ছি। হয়ে গেল এই ওনার ওড়নাটা, এই যাও। সুন্দর করে ওখানে সুন্দর মতো পরে ইয়ে করে দেবো। আচ্ছা, অন্য এখানটা একটু কামিজটার একটু অংশ দেখা যাচ্ছে, আচ্ছা এনার পায়জামার ড্রয়িংটা আমার করা হয়নি, তবে এটাকে করে নিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে পায়জামার ড্রয়িংটা কি করবো, কি করা যায় ওনার পায়জামার এটা। হ্যাঁ, হালকা একটা হলুদ রং বানিয়ে দিই, এইটা দিয়ে ওনার পায়জামাটা বানিয়ে দিই। এই যে এইখান থেকে ওনার পায়জামাটা হবে, এইখান থেকে দেখা যাবে, এই যে এই যে করে এইখান থেকে নিয়ে, এই যে এখান থেকে বলতো ভাবিদের বলতো, এটা এদিকে একটুনি ডিপ হবে, আচ্ছা ও ওখানটায় ওনার অন্যটা একটু দেখা যাবে এই যা দিয়ে। চুল আছে কিন্তু একটু অন্য দেখা যাবে আর কি, যা এই যে হচ্ছে ইয়া। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করব, ও এইখানে এখানটা একটু ঠিক মতো করা হয়নি, এই যাটাই একটু নিয়ে এটা ঠিক করে দিতে হবে, নাহলে এটা খুব মানানসই হচ্ছে না। সেটা হচ্ছে এই যাটা, ও একটু অন্যটা ওনাটা একটু চোড়া করে দিতে হবে, ওনাটা এইখান থেকে দিলে পরে ভালো হয়, এই গলার এখান থেকে ভালো যাবে না। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে কি আর একটু ঠিক করে দিই, দেখো তো আচ্ছা। এখন আমরা কিছু শেড টেডগুলো একটু দিয়ে দিচ্ছি চেহারার মধ্যে, আর এই তো ভালো হবে না। হ্যাঁ, এই যে প্রথমে হচ্ছে যেখানে এই জায়গাটায় যেখানে চোখটা হবে, চোখটা হবে এই জায়গাটায়, এরকম একটা শেড মতো থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সোজাভাবে করার সিস্টেম আর কি, এই যা যা। আচ্ছা, এইখান থেকে এইখানে থেকে নাকটা এই আসলো, এই যে নাক এই হয়ে গেলো, হ্যাঁ খুব সোজা কিন্তু। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ঠোঁট,
দেখেন ঠোঁট মোটামুটি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, তারপরে গিয়া এই জায়গাটাই কান হয়ে গেছে, কান। আচ্ছা ঠিক ওইভাবেই এনারও ব্যাপারে ওই রকম হবে, ইনি দেখছেন নিচের দিকে। ইনি নিচের দিকে দেখছেন, ইনি এনারটা এটা দেবেন, নিয়ে এটা বানিয়ে নিই। আচ্ছা এটাও বানিয়ে নেবে, এটা এখানে হচ্ছে ওনার কাজটা হবে এরকম, এইরকম এইরকম গলাটা মোটামুটি এভাবে। আচ্ছা এবারে ওই যেটা বলেছিলাম যে একটুখানি এইভাবে করে নেবেন, এই যে এইভাবে, তারপর এইরকম করে নিয়ে এই একটা করে নিয়ে এভাবে করে নিয়ে এই যে নাকটা হয়ে গেল, এই নাক। হ্যাঁ আচ্ছা ফের এইটা এরকম করে, খুবই ইজি ব্যাপার, এটা কোনো ব্যাপার না। পরে গিয়ে আস্তে আস্তে কেটে ঠিক ডিটেলস আসবে পরে পরে। আচ্ছা এইখানে নিচে রাখবেন, নিচে যদি ডাকটা দেন কিন্তু ঠোঁটটা একটু লাল করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি টুপি দেখাই দিই, এই যেমন থাকবে এই ঠোঁট এই টুপি থেকে এরকম করে। আচ্ছা উনি নিচের দিকে তাকাচ্ছেন কিন্তু, হ্যাঁ এইরকম। আচ্ছা ওনার কানটা হবে এই যো, ওনার কানটা এই যো এইখান থেকে, দেখো আমি কানটা পরে ব্যাপার ঠিক করে দেবো শেপ টেপ দিয়ে। আচ্ছা এখান দিয়ে আবার একটু ইয়ে করে দিলাম, হ্যাঁ তারপরে এই জায়গাটায় এই যা এই যা, আবার পরে আবার গিয়ে ওখানে আমি ঠিক করে দিলাম। আচ্ছা এখানেও তাই ওই রকমই কান টান জায়গা পরে। আচ্ছা হাতের এখানে সেটটা হবে এই দিকে, হ্যাঁ ঠিক যেদিকে ছাওয়াটা পড়বে সেই দিকটা, এই যে এইদিকে ছাওয়াটা পড়ছে, যেটা একটু ভেতরের দিকে সেদিকে ছাওয়াটা থাকবে, এই যা এই এই যা যেটা এখানে। সম্পূর্ণ আপনাদের হাতের সামনে হয়ে গেল, এই যে এটা একটা একটা আঙুল, এই যে একটা বুড়ো আঙুল এখানে ধরে রেখেছে, হ্যাঁ এই জন্য। আচ্ছা এই দিকটাও এটা থাকবে, অন্যান্য হাতের তলা এই যে আচ্ছা এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি একটু কালো কালির কাজটা করতে হয়, কালো কালি কালো রঙের কাজটা আগে করতে হয় একটু, নাহলে তো তাই হবে না, আস্তে করে কালো কালির কাজটা করি। কালো কাজটা প্রথমে তো একটু বেশি হবে না, হালকা করে দিতে হবে। হচ্ছে এই যা এখান থেকে
চুল করলাম, তারপরে গিয়ে আর একটু চুল আছে ওখান থেকে এটা করতে হবে। এখানে এই মহিলাটা, মহিলা বলেন যাই বলেন, আমার বোন বলেন মা বলেন সবই আমার। মোটামুটি এখন হয়েছে। আচ্ছা, এইদিক দিয়ে আবার চুলটা এদিক দিয়ে কিছু রাখবে। হ্যাঁ, ওই কানের এদিক দিয়ে গিয়ে ঘুরে গিয়ে এদিক দিয়ে গিয়ে, হ্যাঁ এদিক দিয়ে গিয়ে এরম করে নিয়ে এই যে কান, তারপরে গিয়ে চুলগুলো কিছুটা এদিকে গিয়ে পৌঁছাবে। এভাবে আবার নতুন করে এখানে দিতে হবে এগুলো কালার।
আমার কাজ প্রায় শেষ পর্যায়ের দিকে, একটু খালি এগুলো করে করি। কাজটা মানে 58 মিনিট এখন হচ্ছে আমার এখানে, আছে মোবাইল ক্যামেরা দিয়ে করছি, আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা এই রকমই কাজটা, এটা সম্পূর্ণ কল্পনায় এবং আমি এ দিয়ে করছি আর কি। এর মধ্যে যা দেখলেন সব আপনাদের সামনেই করলাম, কোনো কিছু আলাদাভাবে করি নাই। হ্যাঁ, এই যেটা, এই যে পায়জামাটা এখানে, হ্যাঁ আচ্ছা এখানে একটু ইগুলোটা দিয়ে দিই, এই যেটা কি এটা কন্টিনিউ করছে, এটা এটা অ্যাক্রিলিক কালারের এই সুবিধাটা আছে, কালার উপরে কালার ধরানো যায়। আচ্ছা, আর এরপরে যেগুলো যেগুলো দেখছেন, যা ছোটোখাটো বাকি হয়তো একটু থাকতে পারে, হ্যাঁ মোটামুটি এটা আর কি আপনাদের সামনে আমি এ করলাম কীভাবে করছি। হ্যাঁ, মোবাইল দিয়ে কীভাবে একা ফটোগ্রাফি একাই সব কিছু করলাম, এখন এটা দেখতে পারবেন আপনারা। এই আমি একটু ঠোঁটটা করে দিই, ঠোঁটটা একটু লাল করে দিই, ঠোঁটটা একটু লাল করে দিই, দুইজনের ঠোঁটই লাল একটু করে দিই। আচ্ছা, আর একটা এই জিনিস যেটা আমার কাছে এই লাগছে সেটা হচ্ছে এই জিনিসটাকে একটুখানি মানে এই ওন্নাটা কেন জানি আমার কাছে একটু ভালো লাগছে না, তাও একটু দেখছি করে দিতে এইটা। দুটো সুবিধা হয়নি আর কি, যাই হোক চলবে, এখন আমার কাজটা মোটামুটি অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনার কেমন লোকে জানাবেন, মাত্র 1 ঘন্টা লেগেছে এই কাজটা করতে, কিভাবে আমি করলাম এটা আপনারা দেখতে পারবেন। এই দেখেন, আমি ক্যামেরাটাকে উঠিয়ে দিচ্ছি, এই দেখেন আপনারা দেখেন কেমন করে, হ্যাঁ আমি কিভাবে কাজ করছি আপনারা দেখতে পারবেন। আমাকে সহ একটু পিছনে গেলে দেখতে পারবেন, আমাকে আমাকে সহ আর কি, দেখা যাচ্ছে, হ্যাঁ এই যো একটু ওদিকে, এই দেখেন ছবিও দেখেন, এই যে আমি এইভাবে রাখছিলাম ক্যামেরাটা এখানে ছিল, হ্যাঁ আর একা একাই ছবি করলাম আর কি। হ্যাঁ, আপনার কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, আমাদের ক্যামেরাটা কর, হ্যাঁ কেমন লাগলো আমাকে জানাবেন। এটা ইয়ে দিয়ে করা অ্যাক্রিলিক কালার দিয়ে, আর ঠিক আবার ক্যামেরাটাকে যেখানে ছিল ওখানে বসিয়ে দিই, এই দেখেন ক্যামেরাটা ওখানে বসিয়ে দিই, এইভাবে ছিল। আল্লাহ হাফেজ।